মরদেহ ক্রেনে করে ঝুলিয়ে রাখলেন তালেবান। ভবিষ্যতের অপরাধ কমাতে এই সিদ্ধান্ত তালেবানের। এই ঘটনাকে কেন্দ্র করে চরম নিঃশংসতার উদাহরণ বলছে তালেবানকে। আফগানিস্তানের হেরাত প্রদেশের বন্দুকযুদ্ধে নিহত চার অপহরণকারীর লাশ প্রকাশ্যে ঝুলিয়ে রাখল তালেবান। রাষ্ট্রপক্ষের ভাষ্য, অপরাধের পরিণতি জানান দিতেই নেওয়া হয়েছে এরকম পদক্ষেপ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজ দেখে অনেকেই দাবি করেছেন এটা একটা চরম নৃশংসতা। সেই সাথে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। শাসন ব্যবস্থা আগের মতো হিংস্রতায় ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে তালেবান। তালেবান কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়েছিল গুরুতর অপরাধের মৃত্যুদণ্ডের পাশাপাশি অঙ্গচ্ছেদের মতো কঠোর শাস্তির বিধান নিয়ে আবারও ফিরে আসবেন তালেবান। তারই নজির মিলল এবার হেরাতে। এ সময়ে কর্তৃপক্ষ জানান, শনিবার স্থানীয় এক ব্যবসায়ী ও তার ছেলেকে তুলে নিয়ে শহরের বাহিরে চলে যাচ্ছিল অপহরণকারীরা। চেকপয়েন্টের টহল পুলিশ তাদের পথ রোধ করলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে করে চার অপহরণকারীর মৃত্যু হয়, আহত হয় এক তালেবান। নিরাপদেই উদ্ধার করা হয় বাবা ও ছেলেকে। এ ধরনের অপরাধ দমনে কতটা কঠোর হবে প্রশাসন তার জানান দিতেই শহরের প্রাণকেন্দ্রে চারজনের মরদেহ টাঙিয়ে রাখা হয়। প্রথমে চারজনের মরদেহ শহরের আলাদা আলাদা জায়গাতে, যেখানে পাবলিক প্লেস সেখানে নিয়ে আসা হয়। পরে একটি পিকআপ ভ্যানের পেছনে ক্রেনে করে তাদেরকে রক্তাক্ত অবস্থায় টাঙিয়ে রাখা হয়। এ সময়ে প্রশাসন তাদের কোমরে ঝুলিয়ে দেয় একটি নোট, যাতে লেখা, অপহরণের শাস্তি এটা। অন্যদিকে আরও তিনটি মরদেহ শহরের বিভিন্ন স্থানে একইভাবে ঝুলিয়ে রাখেন তারা। তালেবান বলছে এমন শাস্তি বাকি অপরাধীদের জন্য নজির হয়ে থাকবে। অপরাধী প্রমাণিত হলে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পেছপা হবেন না তালেবান। ভিউয়ার্স, প্রকাশ্যে মৃতদেহ ঝুলিয়ে রাখা তালেবানের এই সিদ্ধান্তে আপনি কতটুকু একমত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে থাকছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।